আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ কিভাবে আপনারা পবিত্র জোহরের নামাজ সঠিকভাবে আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম বলে দিব এবং নামাজটি আমি সরাসরি প্র্যাকটিক্যালভাবে আদায় করে দেখিয়ে দিব দর্শক আমরা অনেকেই আছি জোহরের নামাজ আদায় করতে জানি কিন্তু পুরোপুরি শুদ্ধ করে আদায় করতে জানি না তাই আশা রাখি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের জোহর নামাজ সম্পর্কে আর কোনো অজ্ঞতা থাকবে না ইনশা আল্লাহ তো দর্শক এই ভিডিওতে আমরা পবিত্র জোহরের নামাজ সম্পর্কে জেনে নিব এক এই নামাজের নিয়ত কি দুই এই নামাজ মোট কয় রাকাত তিন এই নামাজের ফজিলত কি চার এই নামাজের সুরা কি পাঁচ জোহর নামাজের পর কি আমল করবেন ছয় এই নামাজ দুপুর কয়টা পর্যন্ত পড়া যায় সাত শূন্য ছেড়ে দিয়ে জামাতে শরিক হলে পরে কিভাবে আদায় করবেন আট জোহর নামাজে যে ভুলটি করবেন না দর্শক এই আটটি প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দর্শক শুরুতে আমরা জেনে নিব এই নামাজ মোট কয় আকাত পবিত্র জোহরের নামাজ মোট বারো আকাত প্রথমে চার রাকাত শূন্যতে মোয়াক্কাত আদায় করতে হয় যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে অবশ্যই কবিরা গুণা করল তারপর চার আকাত ফরজ তারপর দুই রাখাত ছোট শূন্য শূন্যতে মোহাকাদা তারপর দুই রাখাত নফল নফলটি আপনি ইচ্ছা করলে পড়তে পারেন ইচ্ছা করলে ছেড়েও দিতে পারেন কোনো ধরনের সমস্যা নেই তারপর দুই নম্বর জানবো এই নামাজের নিয়ত কী দর্শক আমি নামাজের শুরুতে নিয়তগুলো ইশালা বলে দেব এখন আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই নিয়ত মানি হলো মন থেকে ইচ্ছা করা এরাদা করা নিয়ত মানে এটা না যে মুখে মুখে বলা অন্তরে ইচ্ছা পোষণ করা নামে নিয়ত আপনি যদি মুখে আরবি হোক বাংলা হোক কোনো কিছু না বলে মনে মনে একটু ভাবেন যে আমি এখন জোহরের সুন্নত পর্ব তাহলে এটাই নিয়ত হয়ে গেল কিন্তু মুখে আমি কেবল মুখে হবে নাওয়াই তুয়ান উসআল্ তাআলা তাহালা এইরকমভাবে কোনো নিয়ত করার কোনো প্রয়োজন নেই তবুও আমরা যেহেতু নিয়ত করতে করতে অনেক অভ্যস্ত হয়ে গেছি তারা বাংলায় নিয়োগটি এভাবে করতে পারেন যে আমি জোহরের চারাকাত শূন্যতে মোয়াকাদা আদায় করতেছি তারপর ফরজ বলবেন আমি জোহরের চারাকাত ফরজ আদায় করতেছি তারপর দুই রাকাত সুন্নত বলবেন আমি জোহরের দুই রাকাত শূন্যতে মোয়াকাদা আদায় করতেছি আমি জোহরের দুই রাখাত নফল আদায় করিতেছি এই নিয়তে আপনারা জোহরের নামাজটি সম্পূর্ণ করবেন দশক তারপর আসুন যে এই নামাজের ফজিলত কি এই প্রসঙ্গে হাদিস উম্মে হাবিবার আদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাউয়া ইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জোহরের পূর্বে চাররাকাত ও পরে চাররাকাত সালাত আদায় করবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার উপর হারাম করে দিবেন সুবাহানুল্লাহ সাতচত শিশুটি এখানে দেখুন সাতচত শিশুটি সহিদ ইরমিজি হাদিস নম্বর দর্শক এখন আমরা নামাজের সুরা কি জোহরের সালাতে যে কেরাত পরা সুন্নত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জোহরের প্রথম রাখাতে তিরিশ আয়াত পড়তেন জোহরের সালাতের প্রথম রাখাতে দীর্ঘ ও দ্বিতীয় রাখাতে সংক্ষিপ্ত কেরাত পরা সন্ন্যদ জাবের বিন সামুরা রাদি আনহু হতে বর্ণিত নিশ্চয়ই রসল্লা সাল্লাহ সাল্লাম সালাতুল জোহর ও আসরের সময় সুরা তারিক সুরা বুরুজ অনুরূপ সুরা পাঠ করতেন আরেক হাদিসে আছে যে রসল্লা সাল্লাহ আলি সাল্লাম যখন সূর্য আকাশে হেলে পড়ে তখন জোহর নামাজ পড়তেন এবং সুরা লাইলের মতো সুরা পড়তেন আবার কখনো কখনো সুরা ইজা সামা উং সাকত বা অনুরূপ কোনো সুরা পাঠ করতেন তাহলে আমরা এই সর্বোপরি হাদিসগুলো শুনে বুঝতে পারলাম নামাজের জোহর নামাজের সুন্নাত কেরাত হল সুরা তারিক সুরা বোরু সুরা লাইল সুরা ইজাস দর্শক এই সুরাগুলো যদি পারেন পড়বেন যদি না পারেন তাহলে আপনি সুরা ফিল থেকে আলামতারা থেকে সুরা নাস পর্যন্ত যে কোনো ছোট সুরা দিয়েও পাঠ করতে পারবেন প্রিয় দর্শক পাঁচ নম্বরে জানবো যে জোহর নামাজের পর আমল কি অনেকগুলো আমল রয়েছে আপনারা আমার আমল টিভি চ্যানেলে জোহর আসর এবং এসা সালাতের পর আমল এইরকম ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আর যদি না পান তাহলে কমেন্টস করবেন তো দর্শক আমি সেই ভিডিও থেকে মাত্র চারটি এর কথা বলবো জোহর আসর ও এসা সালাতের পর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জিকির ও দোয়া বা অজিফা সালাম ফেরানোর পর রাসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ আকবার বলতেন একবার সহবান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি যখন সালাতের সালাম ফিরাতেন অর্থাৎ নামাজ শেষ করতেন তখন তিনি তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতেন আর বলতেন আল্লাহ আংতাস সালাম ও আমিংকা সালাম তাবা রক্তা ইয়াদ আল জালা আলিউল এটা একবার বলতেন তারপর আপনি সুবাহান পাঠ করবেন তারপর যদি আরও সময় পান তাহলে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন দর্শক এখন আমরা জানবো এই নামাজ কয়টা পর্যন্ত পড়া যায় জোহরের নামাজ এর শুরু সময় এবং শেষ সময় আমরা অনেকেই জানি না আপনার ইচ্ছা করলে সাড়ো বারোটায় নামাজটি আদায় করতে পারবেন যদি কোনো প্রয়োজন ক্ষেত্র বা বিশেষ মনে করেন তখন আসহানের কোনো আপনার প্রয়োজন হবে না যে আজান শুনতে হবে তারপর নামাজ পড়তে হবে তো যদি কোনো ওজোর থাকে তাহলে আপনি সাড়ে বারোটায় অথবা বারোটা দশে পনেরো যখন নামাজের টাইম হয় তখন আপনি জোহরের নামাজ আদায় করতে পারবেন এটা শুরু সময় তারপর শেষ সময় হলো আসরের নামাজের সময় যখন শুরু হয় তার পূর্ববর্তী সময় পর্যন্ত অর্থাৎ আসরে আজানের পাঁচ মিনিট বা দশ মিনিট আগ পর্যন্ত জোহরের সময়টা থাকে তবে এত বিলম্বে নামাজ পড়া ঠিক নয় তো দর্শক তারপর আমরা জানবো যে শূন্য ছেড়ে দিয়ে আমার পুরুষ ভাইয়েরা যদি জামাতে শরিক হন তাহলে পরে কিভাবে আদায় করবেন দেখতেছেন আপনি নামাজে জামাতে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব তখন আপনি জামাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেবের সাথে ফরজ পড়ার জন্য ফরজ পরে সর্বপ্রথম আপনি দুই রাখা শূন্যত আদায় করবেন যেটা ফরজের পরপর বিবর্ত হয় তারপর আপনি ওই যে পূর্বে যে চার আঘাত সুন্নতে মহাক্কাদা সে সুন্নতে মহাক্কাদাটি আপনি আদায় করবেন দর্শক সর্বশেষ আমি বলবো জোহর নামাজে যে ভুলটি করবেন না কয়েকটি ভুল আমরা সাধারণত করে থাকি সেটা হলো জোহরের নামাজে অনেকের যদি বিলম্ব হয়ে যায় যেমন সে গোসল করে কাজকাম করতে করতে আড়াইটা ভেজে গেল তখন সে চিন্তা করে জোহরের নামাজটি মনে হয় সময় শেষ কারণ অনেক সময় লেট হয়ে গেছে কিন্তু জোহরের নামাজের সময় কিন্তু তারপরও থাকে তিনটা বা সাড়ে তিনটা পর্যন্ত থাকে তো এই যে আমি ভুলটি করলাম আমি একেবারে ফরসটি ছেড়ে দিলাম একটু সময় না জানার কারণে এই জন্য আমি বলবো তিনটা সাড়ে তিনটা কখনও কখনও চারটা পর্যন্ত জোহরের নামাজের সময় থাকে যখন নাকি পাঁচটা বাজে জামাত হয় অথবা আপনি এতটুকু দিয়ে নির্ধারণ করতে পারবেন আসর আজানটা আপনার মহল্লায় কয়টা বাজে হয় যদি আসর আজানটা চারটা বাজে হয় তাহলে সাড়ে তিনটা পর্যন্ত আপনার নামাজের সময়টা অবশ্যই থাকবে যদি আপনার মহল্লায় আজানটা হয় পাঁচটা বাজে তাহলে সাড়ে চারটা পর্যন্ত আপনার জোহরে নামাজের সময়টা থাকবে আপনি আদায় করতে পারবেন কিন্তু আপনি ভুলে এই নামাজটি ছেড়ে দেবেন না তো দর্শক এখন আমার প্রশ্ন শেষ এখন আমি আপনাকে সরাসরি নামাজটি কিভাবে আদায় করতে হয় তার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিচ্ছি যেহেতু প্রথমে জোহরের চার আকার শূন্যত আদায় করতে হয় আমি এই শূন্যটি আদায় করে দেখাবো পরবর্তী নামাজগুলো আর প্র্যাকটিক্যালভাবে দেখাবো না তবে আমি নিয়মটি বলে দিব সংক্ষিপ্তভাবে যাতে আপনাদের অনেক সময় লস না হয় তো দর্শক শুরুতে আমি দাঁড়ালাম দাঁড়ানোর পর সর্বপ্রথম আমার নিয়োগ করতে হবে যে আমি জোহর নামাজের চার আকার সূন্নতে ময়াক্কাদা আদায় করিতেছি অ ল হবার নিউ শেষ হাত বাঁধার পর এখন সানা পাঠ করব। আউসবিল্লা বিসবিল্লা সানা পাঠ করার পর পড়তে হবে আগে নয় নাকা ল হম হামদিকা ওতাবা রকাশ মুকা ওটা জাদুকা বলা ইলাহা গৈরু এখন আউজবিল্লা বেসমিল্লা পুরা পাঠ করতে হবে আউজবিল্লাহি মিনা সেইত নির্বজিম বিসমিল্লাহি রহমে নির্বাহিম এখন সুরে ফাতিহা পাঠ করব আলহামদুলিল্লাহ বিলা মিন রহমে নির্বাহিমি মালিকিয়া উম মিদ্দিন ইয়া কান আবদু ইয়া কানাস তাইন ইহ দিনা আলাইহিম আলাইহিম গলাই আল আমিন এখন আউজবিল্লা পাঠ করব না শুধু বিসপিল্লা পাঠ করব এই বিসপিল্লা পাঠ করাটা মোস্তাহাব বিসপিল্লা পাঠ করে কোরআনে কারীন থেকে যে কোনো একটি সুরা পাঠ করব এমন একটি সুরা পাঠ করব যাতে দ্বিতীয় রাগাতে আমি

দর্শক আপনারা আর একটু ধীরস্থিরভাবে পড়বেন আস্তে আস্তে পড়বেন তার তিলের সাথে আমি যেহেতু নামাজটি আপনাদেরকে দেখাচ্ছি একটু তাড়াতাড়ি আপনারা আস্তে আস্তে পড়বেন সুরা পাঠ করা শেষ এখন রুকুতে যাবাহানব্বিআল অজিম সুবাহানব্বিআল অজিম সুবাহানব্বিআ আল অজিম তিনবার পাঠ করলাম পাঁচবার সাতবারও ইচ্ছা করলে আপনি পড়তে পারবেন সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হামদ এতটুকু পাঠ করবেন তারপর একটি দোয়া আছে যদি আপনি পারেন পড়বেন না পারলেও সমস্যা নেই তবে দোয়াটি পাঠ করলে অনেক সব হামদাং কাথে রং তৈ বাম এখন আমি সেজদা করে তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব আল্লাহ আকবার সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহু আকবার আমি একটি সিজদা দিয়ে বসলাম আবার আরেকটি সিজদা দিব তাহলে দুই সিজদার মাঝে বসলাম আর এই সময় একটি দোয়া আছে সেটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়া রাহমনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়া আফিনি যদি পুরোটা দোয়া না পারেন তাহলে এতটুকু বলবেন আল্লাহুম্মা গুফিল্লি ওয়ারহামনি আল্লাহু আকবার সুবহান আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান আ'লা আল্লাহু আকবার দশক সিজদা থেকে এমনভাবে ভাবে দাঁড়াবেন আল্লাহু আকবার বলতে বলতে যেন দাঁড়ানোও শেষ হয় একবার বলাও শেষ হয় তো প্রথম রাখাত শেষ হল এখন দ্বিতীয় রাখাতে আমি দাঁড়ালাম দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে আউজবিল্লা পাঠ করব না সরাসরি বিস্মিল্লা পাঠ করে সূর্য ফাতেহা পাঠ করব রহমানির রহিম রাহিম আলহামদুলিল্লাহদ্দিন ইয়াকান আবদুয়া ইয়াকানাস্তাইনফদিনা শিরোতল মুস্তাক ইমা সেরোতল্লাদিন আন ত আলাইহিম বৈরিল মাগ্দুব আলাইহিম ওয়ালাদিন আমিন সুরা ফাতিয়া পাঠ শেষে বিসমিল্লা শহীদ আবার একটি সুরা মিলাতে হবে তো প্রথম টাকা তা আলামতারা সুরাটেম পাঠ করছি তার থেকে ছোটো হলো তাপবাতিয়াতা

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى আল্লাহু আকবার اللهم اغফিরলি হামনি আল্লাহ আকবার সুবহান আলা সুবহান আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আকবার দুই ডাকাত নামাজ শেষ করে আমি প্রথম বৈঠকে বসলাম যেহেতু সামনে আর দুই ডাকাত আছে শেষ বৈঠকও সামনে আছে তো প্রথম বৈঠকে শুধু তা পাঠ করতে হয় বিস্মিল পড়া লাগবে না এবং তা শাহৎ যে নামটি আছে এই নামটিও বলার প্রয়োজন নেই সরাসরি এভাবে পাঠ করবেন আর তা হেয়া তুলিল্লা হি ওলাবা তুই বাস সালাম ও আলাইকা আই হান্নাবি ইউ রহমাতুল্লাহ হি ও বারাকা তুলাম আলাইনা আলা ইবাদ ইল্লাহি স লেহেন সাধু আন্না মোহাম্মাদান আব্দ শাউ শেষ এখন আমি তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাব আকবার তৃতীয় রাখাতে আমি সুরা ফাতেহা পাঠ করব। আরেকটি সুরা মিলাব দর্শক আমি দ্বিতীয় রাখাতে যেভাবে সুরা ফাতেহা বিসমিল্লা সহিত পাঠ করে আমিন বলে বিসমিল্লা বলে আবার একটি সুরা পড়েছিলাম ঠিক এভাবেই এখনও পাঠ করতে হবে তো মনে করেন আমি বিস্মিল্লা পরে আলহামদুসুরা পাঠ করে আমিন বললাম বলার পর এখন বিষপিল্লা পাঠ করে যে কোনো একটি সুরা পর্ব তো প্রথম রাখাতে তারা দ্বিতীয় রাখাতে হু আল্লাহ এখন তৃতীয় রাখাতে তারপরে যে সুরা কোল ফালাক পড়তে হবে কেননা আমার চতুর্থ রাখাত আছে। চতুর্থ রাখাতে তো সুরা নাচ পাঠ করতে হবে এর জন্য আমি এখন কুল আউজবির বিল ফলাপাট করব বিস্মিল্লা হিরওয়া নিরবাহিম কলু দুবি রব বিল ফালাক সারুরিমা খোলা কমিং সারুই গছিন ইদা ওয়াকা অমিং সারুনা পাতা তিফিল ওকা দে ওমিং সারুই হাস ইদিন ইদা হাস দে এখন আমি লুকুতে যাব তারপর সেজদা করব। তো মনে করেন লুকু সেজদা শেষ করে আমি চতুর্থ রাখাতের জন্য আবার দাঁড়িয়ে গেলাম তো চতুর্থ রাখাতে দাঁড়িয়ে আবার বিসমিল্লা তারপর সুরা ফাতেহা আমিন বললাম তো এরপর একটি সুরা মিলাতে হবে তো বিসমিল্লা রহমান রহিম পাঠ করে এখন আমি সুরে নাস পাঠ করব কল্যাণ বীর্বিন নাচ মালিকিন নাস ইলাহ নাচ শার এখন আমার চতুর্থ আকাতের সুরাকারাত কিছু শেষ হলো রুকুতে যাবো শেষ দা করবো শেষ বৈঠকে বসবো আল্লাহ আকবর সুবাহি আল আউজিম সুবাহান আল আল্লাম সুবাহান রব্বি আল আউজিম سمي الله لمن حمدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني আল্লাহ হকবর রব্বিয়াল আলা সুবাহানব রব্বিয়াল আলা আল্লাহ আকবর শেষ বৈঠকে তাসাহদ দরু শরীফ দয় মাসুরা পরে তারপর সালাম ফেরাবো তো আমি যেহেতু দ্বিতীয় ডাকাতের সূর্য তাশাহ পরে আপনাদেরকে শুনিয়েছি এখনও তাশাহদ পাঠ করব না এখন দরু শরীফ দয়া মাসুরা পাঠ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أخن <applause> دعاء লহ্মাই নি জোলাম তুনফসি জুলমান কাথিরম ওয়ালা ইয়াকফিরুদ্দুনু বা ইল্লা আংতা বাকুফিল্লিম আউকফিরোতামিন দেকা ওর হামনি ইন্যাকা আংতাল গফুর ওয়াহিম আমার সব কিছু শেষ হল এখন আমি প্রথমে ডান দিকে সালাম ফিরাব তারপর বাম দিকে তো সালাম ফিরানোর নিয়মটি আপনাদের মনে রাখতে হবে আসসালাম আলাইকুম বলা পর্যন্ত মাথা সোজা করে রাখব তারপর আমি ফিরাবো যেমন আসসালাম ও আলাইকুম অরহমতুল্ল এভাবে ফিরাবো আবার মাথা সোজা করে নিব আসসালাম ও আলাইকুম অরহমতুল্ল তো দর্শক আমি পবিত্র জোহরের নামাজের চার রাকাত শূন্যতে মোয়াকাদা আদায়ের নিয়ম দেখিয়েছি এখন চার রাকাত ফরজ আদায় করার নিয়ম চার আঘাত যেভাবে আদায় করেছি হবহু সেইভাবেই চার ফরজ আদায় করবেন যেভাবে নিয়ত যেভাবে উঠা বসা রুকু সেজদা দাঁড়ানো সুরা মিলানো সব ঠিক আছে দুইটি জায়গায় আপনি পার্থক্য করবেন নাম্বার এক নিয়তে আমি নিয়ত কি বলেছিলাম জোহরের চার আকার শূন্যত আর এটা হবে জোহরের চার ফরজ নাম্বার দুই আমি জোহরের চার শূন্য যে চারটি সুরা পড়েছি এখন আপনি সেখান থেকে যে কোনো দুইটি আপনি পাঠ করবেন আপনি আলামতারা অথবা সুরা না সুরা ফালাক যেটাই হোক দুইটা পাঠ করবেন আর চার আঘাত শূন্যতে রাকাতে রাকাতেই সুরা মিলাতে হয় আর ফরজে চারো রাকাতে সুরা মিলাতে হয় না শুধু প্রথম দুই রাকাতে সুরা মিলাতে হয় তো প্রথম দুই রাকাত আপনি যে কোনো দুইটি সুরা পাঠ করবেন দর্শক এইভাবে আপনার জোহরের চার ফরজ শেষ হবে এখন আসুন জোহরের দুই রাকাত শূন্যত তো দুই রাকাত শূন্যতটি আমি একেবারে সংক্ষিপ্তভাবে দেখাবো কোনো কিছু পরব না তারপর দুই রাকাত নফল এ সুন্নতের মতই হবে শুধু নিয়তের মধ্যে পার্থক্য হবে মনে করেন আমি দুই রাকাত সুন্নত পড়ার জন্য দাঁড়াইলাম নিয়ত আমি জোহরের দুই রাকাত শূন্যতে মক্কাদা আদায় করিতেছি আল্লাহ আকবার এভাবে হাত বাঁধলাম বাঁধার পর আউজবিল্লা বিসমিল্লা সারা সানা পাঠ করবেন তারপর আউজবিল্লাহ বিসমিল্লা পাঠ করবেন তারপর সুরা ফাতিহা তারপর যে কোনো একটি সুরা মিলাবেন তারপর সুরা মিলানো শেষ হলে আপনি রুকুতে যাবেন আল্লাহ আকবার এখন রুকুর তিনবার তাজবি পড়বেন তারপর সামি আল্লাহ ইমান হামিদা বলে দাঁড়াবেন দাঁড়িয়ে এখন সেজদাতে যাবেন সেজদা করে আপনি যখন উঠে চলে আসবেন মনে করেন দ্বিতীয় রাখাত তো দ্বিতীয় রাখাতে আপনি হাত তো বাধাই থাকবে হাত বাঁধা থাকলে সানার পাঠ করবেন না আউজবিল্লা পাঠ করবেন না সরাসরি বিষপিল্লার সাথে আলহামদুসুরা পাঠ করবেন আলহামদুসুরা পাঠ করে যে কোনো একটি সুরা মিলাবেন তবে প্রথম রাখাতে যে সুরা পাঠ করছেন তার নিচেরটা পাঠ করবেন যে কোনো একটি সুরা মিলানো শেষ হলে আপনি আবার আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে গেলে তিনবার তাজবি পাঠ করবেন তিনবার বা পাঁচবার বা সাতবার পাঠ করার পর আবার সামি আল্লাহিমান হামিদা বলে দাঁড়াবেন এখন আপনি শেষ দা যাবেন আল্লাহ একবার বলে শেষ দিয়ে গেলেন শেষ দা তিন তিনবার তাজবি পড়লেন প্রথম শেষদা করলেন আল্লাহ্মিল্লিওর হামনি আবার আল্লাহ আকবার বলে শেষ দিয়ে গেলেন আবার তিনবার তাজবি পড়লেন আবার আল্লাহ আকবর বলে বসলেন আপনার দুই রাকাত হয়ে গেল এখন কিন্তু এটাই শেষ বৈঠক যেহেতু নামাজটি দুই রাকাত আর সামনে নামাজ নাই তাহলে এই বৈঠকটাই শেষ বৈঠক তো শেষ বৈঠকে আপনি তার শাহদ দুরশ্রিপ দয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে সালাম ফিরে আপনি দুই রাখাত নামাজ শেষ করবেন তো দর্শক জোহরের দুই রাখা সুন্নত আদায় করার নিয়মটি আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই জোহরের দুই রাখাত নফল শুধু নিয়তে পার্থক্য হবে যেখানে আমি বলছি দুই রাখাত সুন্নত সেখানে আপনারা বলবেন দুই রাখাত নফল আর সুরা যদি আপনি অতিরিক্ত পারেন তাহলে অন্য যে কোনো সুরা পড়বেন আর যদি অতিরিক্ত কোনো সুরা না পারেন মাত্র দুইটি সুরাই পারেন তাহলে ওই দুইটি সুরে আপনি এখানে পাঠ করবেন দর্শক আশা করি সম্পূর্ণ নামাজটি আপনি বুঝতে পেরেছেন যদি সম্পূর্ণ আমার এই নিয়ম তরিকাটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল চেপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি অনায়াসে পেয়ে যান